চীনের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির জেরে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। অঞ্চলটির হুনান প্রদেশে নিখোঁজ রয়েছে 15 জন। চলতি বছরের জুলাইয়ের শেষের দিক থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। উদ্ধার অভিযান শেষে দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা সোমবার এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হুনানের জিঝিং শহরের দুর্যোগ কবলিত এলাকার সব গ্রামে প্রাথমিকভাবে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে। এখন ভুক্তভোগীদের দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের কাজ চলছে বলে জানানো হয়েছে। শক্তিশালী টাইফুন গায়েমের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে বন্যা দেখা দেয় চীনে।